বিরতির পর আবার আমন্ত্রণ আমাদের খবরে সাথে থাকার জন্য ধন্যবাদ ফ্রান্স বিএনপির উদ্যোগে প্যারিসের প্লেজেন্সে এক সভার আয়োজন করা হয় এ সভা থেকে উপস্থিত নেতৃবৃন্দ কেন্দ্রীয় কার্যালয়ে পুলিশের অনুপ্রবেশ এবং নেতাকর্মীদের গ্রেফতারের প্রতিবাদ জানান বিস্তারিত থাকছে আমাদের ফ্রান্স প্রতিনিধি এম এ হাসিমের রিপোর্টে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে পুলিশি অভিযান ভাঙচুর ও শতাধিক নেতাকর্মীর গ্রেপ্তারের প্রতিবাদে ফ্রান্স বিএনপি আয়োজন করেছে এক প্রতিবাদ সভা অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত এবং দেশের চলমান সহিংস আন্দোলনে যারা মৃত্যুবরণ করেছেন তাদের আত্মার মাখেরাত কামনা করে বিশেষ দোয়া পালন করা হয় প্রতিবাদ সভায় বাংলাদেশ থেকে টেলিফোনে বক্তব্য রাখেন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নবনির্বাচিত সাধারণ সম্পাদক ও বিএনপির যুগ্ম মহাসচিব ব্যারিস্টার মাহবুব উদ্দিন খুকন এমপি

মানবাধিকার কর্মী মাহবুব হোসেনসহ অন্যান্যরা যদি অতি সত্বর আমাদের নেতাকর্মীদেরকে বিনা শর্তে জামিন দেওয়া না হয় তাহলে আগামী পনেরো দিনের মধ্যে সর্ব ইউরোপীয় বেদ নেতৃবৃন্দকে ঐক্যবদ্ধ করে ব্রাসেলসে যে ইউরোপীয় পার্লামেন্ট আছে সেই পার্লামেন্টের সামনে আমরা বিক্ষোভ কর্মসূচির হাতে নিয়েছি আমাদের ভেদাভেদ ভুলে গিয়ে ঐক্যবদ্ধভাবে আমরা একত্র হয়ে এগিয়ে নিয়ে যাব জাতীয়তাবাদী দলের পার্টি অফিসের যে এবং আমাদের জাতীয় নেতৃবৃন্দকে যে গণহারে গ্রেপ্তার করেছে তার তীব্র প্রতিবাদ জানাচ্ছি প্রতিবাদ সভায় বক্তারা বর্তমান সরকারের দুর্নীতি দলীয়করণ নির্যাতন গ্রেপ্তার গণহত্যার মতো নজিরবিহীন ঘটনার প্রতিবাদে আগামী আঠারো ও উনিশে মার্চ হরতালের প্রতি সমর্থন জানিয়ে নেতাকর্মীদের অবিলম্বে মুক্তি দাবি করেন এম এ হাসেম চ্যানেলাই প্যারিস ফ্রান্স ক্যামব্রিজে এশিয়ান কারির ওপর অ্যাপ্রেনশিপ অব দ্য উইক নামে এক বিশেষ প্রশিক্ষণ প্রদান করা হয়েছে প্রশিক্ষণটি প্রদান করেন সেলিব্রিটি বাঙালি শেফ অলি খান এই কর্মশালায় বিশ্বের বিভিন্ন দেশের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে প্রশিক্ষণ গ্রহণ করেন দুপুর একটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত অংশগ্রহণকারী শিক্ষার্থীদের বিভিন্ন ধরনের এশিয়ান এবং বাংলাদেশি কারি রান্না করে দেখান শেফ অলি খান পরে প্রশিক্ষণে অংশ নেওয়া অংশগ্রহণকারীদের মাঝে সার্টিফিকেট বিতরণ করা হয় এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কেমব্রিজের রিফাংওয়াং আবু মিয়া রানা কাদির ওয়াসিম খান কুলসুম হোসাইন প্রমুখ ট্রেনিং সেশনে অংশ নেওয়া শিক্ষার্থীরা এ সময় এই ট্রেনিংয়ের ফলে তারা উপকৃত হয়েছে বলে উল্লেখ করেন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে পুলিশের অনুপ্রবেশ এবং গ্রেফতারকৃত নেতা কর্মীদের মুক্তির দাবিতে এদিন বড়ায় স্কটল্যান্ড বিএনপির পক্ষ থেকে এক প্রতিবাদ সভার আয়োজন করা হয় বিস্তারিত জানাচ্ছেন আমাদের স্কটল্যান্ড প্রতিনিধি হুমায়ুন কবির ঢাকায় বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কেন্দ্রীয় কার্যালয় ঘেরাও করে তল্লাশির অভিযোগে এবং গ্রেপ্তারকৃত সকল নেতাদের নিঃশর্ত মুক্তির দাবিতে এডিন বড়ায় বিএনপি স্কটল্যান্ড শাখা একটি প্রতিবাদ সভার আয়োজন করে স্থানীয় কস্তুরি রেস্টুরেন্টে সভায় বক্তারা বর্তমান সরকারের তীব্র নিন্দা জানিয়ে বলেন সরকার নিজেদের ব্যর্থতা আড়াল করার জন্য দেশে শান্তিপূর্ণ উপর নির্বিচারে গুলি চালিয়ে পাখির মতো মানুষ হত্যা করছে তারা আরও বলেন দেশ পরিচালনায় সরকার সম্পূর্ণ ব্যর্থ এবং ক্ষমতায় থাকার সকল অধিকার সরকার হারিয়েছে তারা অবিলম্বে সরকারের পদত্যাগ দাবি করেন আমাদের যুগ্ম মহাসচিব ফখরুল আলমগীর সাহেব সহ অনেক নেত্রবিন্দকে পুলিশে ধরে নেওয়া নিয়ে গেছে এবং অন্যায় অন্যায়ভাবে নেওয়া হয়েছে এবং গতকালকে ওদের আগামী জামিন নেওয়ার পরেও সত্ত্বেও তাদের কাছকে নেওয়া হয়েছে আমরা নিন্দা জানাই প্রধান অতিথি এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউকে বিএনপির যুগ্ম সম্পাদক এম এ এবং স্কটল্যান্ড বিএনপির উপদেষ্টা আব্দুল মুক্তাদের চৌধুরী সভায় আরও বক্তব্য রাখেন খুরশেদ আলম মনোয়ার প্রবীর জুয়েল মিয়া সারওয়ার জাহান আব্দুল মুসাব্বির শিবলুর রহমান এবং থেকে নিউজ। বিএনপির কেন্দ্রীয় নেতাদের গ্রেফতারের প্রতিবাদে এবং ইসলাম বিরোধী কার্যকলাপের অভিযোগ এনে প্রতিবাদ সভা করেছে যুক্তরাজ্য আঠারো দলীয় জোট ক্যামব্রিজ শাখা ক্যামব্রিজের স্থানীয় একটি সেন্টারে এই সভা অনুষ্ঠিত হয় মালানা হাবিবুর রহমান সভাপতিত্বে এবং শামসুদ্দিন আহমেদ বাবুলের পরিচালনায় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন যুক্তরাজ্য বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এম এ মালিক প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন ব্যারিস্টার আবু বকর মোল্লা উপস্থিত ছিলেন হাজি হাবিব আবু ইউসুফ সাইফুল ইসলাম নেপুর মিয়া আজম আলী হাজি আলিম মাহবুব সহ আরও অনেকে সভা থেকে বিএনপির কেন্দ্রীয় নেতাদের মুক্তির দাবি জানানোর পাশাপাশি আগামী সাধারণ নির্বাচনে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনর্বহালের দাবি জানান আঠারো দলীয় জোট নেতৃবৃন্দ বাংলাদেশ খেলাফত মজলিস বার্মিংহাম ও মিডল্যান্ড শাখার যৌথ উদ্যোগে বাংলাদেশে ওলামা একরামদের উপর বৈরী আচরণের অভিযোগ এনে সভা অনুষ্ঠিত হয়েছে মিডল্যান্ডসের জামিয়া কুরানিয়া মেলানাতেনে এ সভা অনুষ্ঠিত হয় সংগঠনের বার্মিংহাম শাখার সভাপতি মালানা রশিদ আহমেদের সভাপতিত্বে এবং মিডল্যান্ড শাখার সাধারণ সম্পাদক মালানা মাহবুবুর রহমান মাসুম ও বার্মিংহাম শাখার সাধারণ সম্পাদক হাফিজ সৈয়দ শিহাবুদ্দিনের যৌথ পরিচালনায় এই সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ খেলাফুত মজলিস যুক্তরাজ্যের প্রধান উপদেষ্টা মালানা শায়েক আব্দুল আজিজ উপস্থিত ছিলেন মালানা শামসুদ্দিন মালানা রেজাউল হক মালানা ফয়েজ আহমেদ আলহাজ মালানা আতাউর রহমান মুফতি সালে আহমেদ হাফিজ মালানা ইকবাল হুসাইন মালানা সাহিত্য সহ অন্যরা স্বাধীনতা যুদ্ধকালীন মানবতাবিরোধী অপরাধের অভিযোগে অভিযুক্ত দেল্লা রাজাকার খ্যাত দেলোয়ার হোসেন সাইদি সহ সকল যুদ্ধাপরাধীদের ফাঁসির দাবিতে পৌরশহরে ঝাড়ু মিছিল অনুষ্ঠিত হয়েছে স্থানীয় মুক্তিযোদ্ধা সংসদ কমান্ড আয়োজিত এ ঝাড়ু মিছিলটি পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে মুক্তিযোদ্ধা সংসদে গিয়ে শেষ হয় মিছিলে মুক্তিযোদ্ধা মুক্তিযোদ্ধাদের স্ত্রী ও সন্তানরা ছাড়াও সর্বস্তরে জনসাধারণ অংশগ্রহণ করেন মিছিল শেষে মুক্তিযোদ্ধা সংসদ হলরুমে এক সভা অনুষ্ঠিত হয় এতে বক্তব্য রাখেন বিয়ানীবাজার উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডার আতাউর রহমান খান ডেপুটি কমান্ডার মুসব্বির আলী মুক্তিযোদ্ধা অবসরপ্রাপ্ত সুবেদার মঞ্জুর আলী মুক্তিযুদ্ধকালীন পাটন কমান্ডার আব্দুল মুসব্বির প্রবাসী মুক্তিযোদ্ধা মতিউর রহমান প্রমুখ সভায় বক্তারা অবিলম্বে দেলার হোসেন সাইদির ফাঁসির রায় কার্যকর সহ সকল যুদ্ধাপরাধীদের ফাঁসির দাবি জানান বিয়ানীবাজারে মুক্তিযোদ্ধাদের সাক্ষাৎকার ভিত্তিক প্রকাশিত গ্রন্থ মাঠের যুদ্ধ একাত্তর গ্রন্থের প্রকাশনা যুক্তরাজ্য প্রবাসী দুলাল উদ্দিন রায়হানকে মুক্তিযোদ্ধা সংসদের পক্ষ থেকে সংবর্ধনা প্রদান করা হয়েছে স্থানীয় মুক্তিযোদ্ধা সংসদ হলরুমে এ সংবর্ধনা প্রদান করা হয় এতে মুক্তিযোদ্ধা সাংবাদিক ও সুশীল সমাজের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা অবসরপ্রাপ্ত সুবেদার মঞ্জুর আলীর সভাপতিত্বে ও মুক্তিযোদ্ধা কমান্ডার আতাউর রহমান খানের পরিচালনায় অনুষ্ঠানে সংবর্ধিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাঠের যুদ্ধ একাত্তর গ্রন্থের প্রকাশক দুলাল উদ্দিন রায়হান বিশেষ অতিথি হিসেবে ছিলেন গ্রন্থের লেখক ও বিশিষ্ট সাংবাদিক সাত্তার আজাদ ও নানাদের মধ্যে বক্তব্য রাখেন বিয়ানিবাজার পৌর মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুল শহীদ শেওলার ইউনিয়নের মুক্তিযোদ্ধা কমান্ডার শহীদ আহমেদ প্রমুখ মুক্তিযুদ্ধের ইতিহাস সমৃদ্ধ গ্রন্থ রচনা ও প্রকাশনার জন্য সাংবাদিক সাত্তার আজাদ এবং দুলাল উদ্দিন রায়হানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এ সময় আরো উপস্থিত ছিলেন উপজেলা ডেপুটি কমান্ডার মুসব্বির আলী মুক্তিযুদ্ধকালীন পাটন কমান্ডার আব্দুল মুসব্বির প্রবাসী মুক্তিযোদ্ধা মতিউর রহমান বিয়ানীবাজার সাংস্কৃতিক কমান্ডের সাধারণ সম্পাদক আব্দুল ওয়াদুদ সাংবাদিক এম হাসানুল হক উজ্জ্বল সাপ্তাহিক বিয়ানীবাজার বার্তা পত্রিকার সম্পাদক ও চ্যানেলা ইউরোপের স্থানীয় প্রতিনিধি সাদেক আহমেদ আজাদ সাংবাদিক এম সিন উদ্দিন প্রমুখ সংবর্ধনা অনুষ্ঠানের শেষে উপজেলার সকল মুক্তিযোদ্ধাদের মধ্যে মাঠের যুদ্ধ একাত্তর গ্রন্থটি বিনামূল্যে বিতরণ করা হয় বিয়ানীবাজার উপজেলার চারখাই সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রয়াত প্রধান শিক্ষক দলিতুজ্জামান চৌধুরী স্মারক গ্রন্থের প্রকাশনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে বৃহস্পতিবার বিয়ানীবাজার উপজেলা অডিটোরিয়ামে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয় এ উপলক্ষে এক আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ড আব্দুল সালাম বলেন শিক্ষকরাই হচ্ছেন জাতি গঠনের কারিগর প্রয়াত প্রধান শিক্ষক জামান চৌধুরী ছিলেন একজন আলোকিত শিক্ষক প্রগতিশীল রাজনৈতিক চিন্তার অধিকারী ধার্মিক ব্যক্তি বিয়ানীবাজের উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি বুরহান সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক খালেদ সাইফুদ্দিন জাফরির পরিচালনায় এই অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিয়ানিবাজের উপজেলার শিক্ষা কর্মকর্তা জিয়াউদ্দিন আহমেদ সহকারী শিক্ষা কর্মকর্তা মাসুম মিয়া ও কালিপদ চৌহান উপজেলা রিসার্চ সেন্টারের ইন্সট্রাক্টর নজরুল ইসলাম প্রমুখ প্রকাশনা অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন বিয়ানীবাজার উপজেলার প্রাথমিক শিক্ষক সমিতির সহসভাপতি মাসুদ আহমেদ আব্দুল মান্নান যুগ্ম সম্পাদক সুলেমান আহমেদ মরহুমের পুত্র শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক বিশ্ববিদ্যালয়ের চতুর্থ বর্ষের ছাত্র রাজাকুজ্জামান চৌধুরী সহ অন্যরা এ ছিল আমাদের আজকের আয়োজন শেষ করার আগে আবারও জানিয়ে দিচ্ছি খবরের প্রধান শিরোনামগুলো পাতার অভিযোগে ব্রিটেনের একটি দৈনিক পত্রিকার সম্পাদক সহকারী সম্পাদক সহ গ্রেফতার চার আদালতে মিথ্যা তথ্য প্রদানের সাবেক ব্রিটিশ জ্বালানি মন্ত্রী ও তার সাবেক স্ত্রীর আট মাসের কারাদণ্ড কনফারেন্স অন থ্যালাসেমিয়া অ্যাওয়ারনেস অ্যাওয়ার্ড পেলেন গ্রিনউইচের বাঙালি নেতা মুজিবুর রহমান ছিল আমাদের আজকের আয়োজন আগামীতে আমাদের খবর দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি ভালো থাকুন আল্লাহ হাফেজ